আমার আব্বা যৌবনে পদার্পণ করার পর প্রথম দু চার বছর নামাজ আদায় করেন নাই। এখন তিনি বৃদ্ধ, বয়স প্রায় 70, এমত অবস্থায় এত নামাজ কাজা আদায় করার উপায় নাই, ফিদিয়া আদায় করারও সম্ভব নয়, এমত অবস্থা উপায় কি দয়া করে জানাবেন। 70 বেশি হয়ে গেছে, তার ওই নামাজ আদায় করাও সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে এখন আল্লাহর কাছে তিনি মাফ চাইবেন, ইস্তিগফার করবেন, ক্ষমা চাইবেন যে আল্লাহ আমার অজান্তে হয়েছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, বান্দার ভুলের কারণে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে মাফ চাইলে ভবিষ্যতে সেটা করবে না সংকল্প করলে ইনশা আল্লাহ আল্লাহ তাআলা কি করবেন মাফ। ইন্নাল্লাহ ইয়াগফিরুল যুনুবা জামিআ। আমাদের অনেক যুবক ভাইরা নিরাশ হয়ে যান, এত পাপ করছি আল্লাহ আমারে মাফ করবে? আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা আশা ছাড়িয়ে দিও না, নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুল যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করবে। তোমাদের দরকার শুধু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসা। ও আনিবু ইলাল্লাহ ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে শুধু দৌড়াও, ধাবিত হও, আল্লাহর রহমতের কোলে যাও, আল্লাহ সব মাফ করবেন ইনশাআল্লাহ। জামাতে সালাত আদায়ের সময় কাতারের মাঝে কতটুকু ফাঁকা রাখা উচিত? আমরা যখন জামাতে নামাজে দাঁড়াবো, একজন মুসল্লি অন্য মুসল্লির সাথে যথাসম্ভব ফাঁকা বন্ধ করে করে দাঁড়ানোর চেষ্টা করব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো নির্দেশ করেছেন, অনেকগুলো নির্দেশ। সুদ্দুল ফরাজ, তোমরা কাতারের ফাঁকা বন্ধ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন লিনু বি আইদি ইখওয়ানিকুম, তোমরা পাশে যে নামাজি ভাই আছে তার জন্য তোমার কাঁধটাকে নরম করে দাও, মানে মিলে মিলে দাঁড়াও, এরকম শক্ত হয়ে যাতে কেউ মিশতে পারে না এরকম থাকিও না, একটু নরম হও আশপাশে মুসল্লিদের জন্য। এবং তিনি বলছেন লা তাদাউল ফুরুজাত লিশায়তান, কাতারের মধ্যে ফাঁকা জায়গা শয়তানের জন্য রাখিও না, এগুলো বন্ধ করো। অথচ আমাদের দেশে অনেককে দেখা যায় ব্যাপারে আমরা অবহেলা করি, কাতারের মধ্যে ফাঁকা রাখি, আছে না নাই? কাতারের মধ্যে ফাঁকা রাখবেন না, কাতারকে যতটুকু বন্ধ করা সম্ভব ততটুকু বন্ধ করবেন, একেবারে শতভাগ বন্ধ করতে পারবেন না, কিন্তু যত সম্ভব বন্ধ করবেন। বুখারী হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়র আলিয়ানুকুম খায়রুকুম আলিয়ানুকুম মানাকা ফিস সালাহ, তোমাদের ভিতরে যে ব্যক্তি তার পাশের নামাজি ভাইয়ের জন্য কাঁধটাকে নরম করে দেয়, মানে কেউ কাছে এসে মিশে দাঁড়ালে সে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে, কোমল হয় তার প্রতি, তো সে হলো তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইমামতি করতেন, তিনি ইমামতি করার সময় একামতের পর তিনি কাতার সোজার জন্য বলতেন সাউ সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করো, কাতারের ফাঁকা বন্ধ করো, শয়তানের জন্য জায়গা রাখবা না, বিভিন্ন রকমের নির্দেশনা তিনি দিয়েছেন, অনেকগুলো নির্দেশ সূচক ক্রিয়া তিনি ব্যবহার করতেন। এখান থেকে বোঝা যায় কাতারের মধ্যে ফাঁকা রাখা উত্তম না বন্ধ করা উত্তম? বন্ধ করা উত্তম, কিন্তু আমরা অনেকে বন্ধ করি না। অনেকে আছে কাছের কোনো ভাই যদি বন্ধ করতে আসে উল্টা তারে আরো বকা দেয়, ভাই গায়ের দিকে ছুটছেন কেন, আসে না না এরকম লোক, এটা করা যাবে না। আবার বন্ধ করতে গিয়ে আরেকজনের গায়ের উপরে পড়ে যায় না, তার বিরক্তির কারণ হয়েন না, সেটাও মাথায় রাখতে হবে। অতএব কাতার বন্ধ, ফাঁকা বন্ধ করা এটা গুরুত্বপূর্ণ একটা আমল, এবং কাতার সোজা করা আরেকটা আমল। নবীজি বলেছেন যে তোমরা কাতার সোজা করো, লা তাখতালিফু ফাতাখতালিফু কুলুবুকুম, তোমরা কাতার বাঁকা করিও না, তাহলে তোমাদের অন্তরগুলো বাঁকা হয়ে যাবে, মতপার্থক্য তৈরি হবে, মিল মহব্বত থাকবে না। এজন্য মিল মহব্বত যেন থাকে কাতার সোজা করতে হবে এবং ফাঁকা বন্ধ করার চেষ্টা করতে হবে। মোবাইলে টাকা ধার নিলে 20 টাকার পরিবর্তে 18 টাকা আসে, কিন্তু পরবর্তীতে রিচার্জ করলে 20 টাকাই কাটে, এই বিষয়টা কি রিবার অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ সুদের অন্তর্ভুক্ত হবে কিনা? এর উত্তর হলো না, এটা সুদের অন্তর্ভুক্ত হবে না। মোবাইলে আমরা প্রায় লোন নেওয়া লাগে অনেকের, যে টাকা শেষ হয়ে গেছে এখন মোবাইল কোম্পানি বলে তুমি লোন নিতে পারো, তো লোন নিলে দেখা যায় 2 টাকা কম দেয়, এই যে 2 টাকা কম নিলো নিলো পুরাটা, তাহলে লোন নিলাম আবার কম বেশ হয়ে গেলে তাহলে সুদ হবে কিনা? উত্তর হলো না, সুদ হবে না, সুদ হবে না। এই জন্য যে সুদের যে সংজ্ঞা সেটা এখানে খাটেই না, এটা আসলে ওই রকম আপনার এক্সচেঞ্জ যোগ্য যে নগদ টাকা পয়সা, এই ব্যালেন্সটাকে ওইটার মধ্যে ফেলানোই যায় না, যার কারণে এটা সুদ বলা কঠিন, সুদ না, এটাকে সুদ বলা যায় না, সুদ না এটা। আর দ্বিতীয়ত অনেক কোম্পানি আছে যেগুলো কাটে না, খুব বহু যা আছে সেটাই দেয়, আবার অনেক কোম্পানি আছে কাটে, এটা তারা আপনার তাদের যে প্রসেসিং ফি সেটা হিসাবে তারা কাটে, তো প্রসেসিং ফি যদি নাও কাটে তারপর এটা সুদ হিসাবে গণ্য হবে না। অতএব মোবাইল কোম্পানিগুলো থেকে লোন নেওয়া, ব্যালেন্স
আবার সেটা পরিশোধ করা, সেখানে যদি কম বেশি করে সেটা সুদ হবে না। মাওলানা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ সহ অনেক ওলামা ইকরামের ফতোয়া এক্ষেত্রে পরিষ্কারভাবে আছে যে এটা সুদ হবে না।